তো বন্ধুরা, আমরা তো আমি এসেছিলাম এখানে হসপিটালে আমার মিসেসের জন্য। তোমরা তো জানোই, না জানলেও তোমাদেরকে পরে ডিটেলসটা জানিয়ে দেবো। আর এখানে এসে যা একটা সিচুয়েশান দেখলাম সেটা সত্যি খুব বাজে লাগলো, যে এনার মতো একজন বয়স্ক ব্যক্তিকে মানে তার বাড়ির লোক ছেড়ে দিয়েছে, মানে তার ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে, অথচ তাকে কেউ ডাক্তার দেখাতেও নিয়ে আসেনি। ইভেন তাকে কেউ ওষুধটাও যে একটু ব্যবস্থা করে দেবে সেটাও করেনি। তাহলে তোমার কে কে আছে? তোমার কে কে আছে? আমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কে কে আছে, কে কে আছে তোমার? আমার দু ছেলে আছে আর এক মেয়ে। আচ্ছা, আর তিনজন ওরা আছে, ওরা কেউ গ্যারেজও করে না। সকাল থেকে বলছি জিমটা শুকিয়ে আসছে, কথা বলতে পারছি না, এমনই অবস্থা, বুঝলে? তা বলছে তোমার বড় ছেলে আসুক নিয়ে যাবে। হ্যাঁ, সে টলি নিয়ে গেছে, আমি নামের না, আমাকে আগেই যেতে হবে, বুঝতে পারছি? এরকম অবস্থা, কাল থেকে এরকম করে বলছে। এক সপ্তাহ কাল আমি বলে চলেছি যে আমাকে হাসপাতালে হয় ভর্তি করে দে, তোরা না বলছে তোমাকে কে দেখবে হাসপাতালে, তোমাকে ভর্তি করে দিলে। হ্যাঁ, এইরকম অবস্থা, বুঝতে পারছ? হ্যাঁ, কী বলবো, খালি বলছে তোমার কিছু হয় না, তোমার কিছু হয় না। দেখা ভা, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, আমি হ্যাঁ পাচ্ছি শুতে, না পাচ্ছি খেতে, হ্যাঁ একদম খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি ধরতে গেলে, বুঝতে পারছ? ও বা, তো বিষয়টা হচ্ছে আমরা ওনাকে ডাক্তার দেখিয়েছি হসপিটালে, আর এখানে কৃষ্ণেন্দু আছে, কৃষ্ণেন্দুর ওষুধটা এখান থেকে তুলে দিয়েছে। আমরা চেষ্টা করবো ওনাকে টোটোয় তুলে দিয়ে উনি যাতে বাড়ি যেতে পারেন। তো কী কী আর ওষুধগুলো ব্যবস্থা একটু লিখে দিয়েছে কিছু? খামনে খামনে দুটোর খামনে, তো চলুন আপনাকে তুলে দিচ্ছি ওখানে। টোটো টোটো, এই টোটোকে একটা ডাক, ওখানে আছে কি নেই মনে হয়। তো তোমরা দিস আর নাও, যে এই এজের জেনারেশনের মানুষরা মানে এইভাবে যদি ভুক্তভোগী হয় তো তাহলে ওনারা কোথায় যাবেন? তো আপনারা এই ডিসিশন নিন, আপনারা ভিডিওটা সবাইকে দেখান, যে মানুষ যেন সচেতন হয় আর মানুষ যেন মানে এই বিষয়গুলো নিয়ে ভাবে, যে তাদের বাড়িতে বয়স্ক মানুষ আছেন, যে তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া এই জিনিসটা ঠিক না, তাদেরও একটা সময় আসবে, তো সেই সিচুয়েশনে তারা কী করবে? তো প্লিজ আজকের মতো ভিডিও এখানে, আর ভিডিওটা বেশি করে ভাইরাল করুন যাতে সবাই দেখে। Thank you.
ফ্রেন্ড।